ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউডের বিউটি কুইন বলে ডাকেন। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকার সিনেমায় রাজত্ব করেছেন। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে চলচ্চিত্র প্রেমীদের ভালোবাসা পেয়েছেন, উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। 2017 সালের পর বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন এই নায়িকা। সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন প্রাক্তন স্বামী শাকিব খানকে জড়িয়ে, এ কারণে অনেকেই তাকে সমালোচনার পাল্লায়ও মাপেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন অপু। সেখানে ভক্তদের উদ্দেশ্যে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরেন। ঠিক তেমনি ভাবে আবারও ফ্রেম বন্দি হয়েছেন নায়িকা। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নববধূর সাজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। হালকা সোনালী রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানানসই গহনায় লাস্যময়ী রূপে দেখা মিলেছে তার। ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ভালোবাসা কোনো বাধা মানে না, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এটি তার গন্তব্যে পৌঁছাবে। নববধূর সাজে অপুকে দেখে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মন্তব্যের ঘরে কেউ নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ অন্য ইঙ্গিতও খুঁজে ফিরছেন। কেউ আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, নববধূর সাজ কেন, আবারও শাকিব নাকি অন্য কেউ। এদিকে নেটিজেনদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন অপু বিশ্বাস। জানিয়েছেন, বিয়ে নয়, এগুলো শুধুই ফটোশুটের অংশ। 24 মে নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে 2008 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ 9 বছর সেই খবর গোপন রাখেন তারা। 2016 সালে কলকাতায় গিয়ে পুত্র সন্তানের জন্ম দেন অপু। গোপন ছিল সেই খবরও। অবশেষে 2017 সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন নায়িকা। আর এই ঘটনায় কাল হয়ে আসে নায়িকার জীবনে, ভেঙে যায় সংসার। তবে সংসার ভাঙলেও অপু শাকিবের মধ্যে এখনো নাকি ভালো সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যেই সাবেক স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেত্রী। অন্যদিকে চিত্রনায়িকা বুবলির সাথে আর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শাকিব। এরপর থেকেই গুঞ্জন আবারও এক হচ্ছেন শাকিব অপু। এদিকে সবশেষ গত ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সিনেমা প্রেম প্রীতির বন্ধন। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অপু প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি। এটি মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে। এই সিনেমায় অপুর বিপরীতে আছেন সাইমন সাদিক। সাদাকালো নিউজ।